কতটা চমৎকার দোয়া, কতটা সুন্দর দোয়া, কতটা ফজিলতপূর্ণ দোয়া। কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকাল ও সন্ধ্যায় শুধুমাত্র 100 বার করে পাঠ করে তাহলে সেই ব্যক্তির চেয়ে কিয়ামতের দিন কেউ বেশি নেকি নিয়ে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান এবং চমৎকার একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। দোয়াটি মজার ব্যাপার হচ্ছে সবার মুখস্থ একটা দোয়া, ছোট্ট দোয়া, শুধুমাত্র এর ফাজাইলটা না জানার কারণে, এর বিশেষত্ব না জানার কারণে আমরা হয়তো অনেকেই এই দোয়াটা পড়তে অলসতা করি। তো আজকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার যে হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে কি বলা হয়েছে। তার আগে চলুন আমরা দোয়াটি আগে জেনে নেই। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনা করছি। বিভিন্ন হাদিসের গ্রন্থে এই দোয়ার কথা উল্লেখ হয়েছে। উল্লেখ্য মুসলিম শরীফ হাদিস নাম্বার 2723 এবং তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3390 এবং এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থে এই দোয়ার কথা উল্লেখ হয়েছে। তো হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা সকাল ও সন্ধ্যায় শুধুমাত্র 100 বার করে পাঠ করে তাহলে সেই ব্যক্তির চেয়ে কিয়ামতের দিন কেউ বেশি নেকি নিয়ে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। যদি কেউ 100 বারের বেশি পড়ে তাহলে সে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠবে ইনশাআল্লাহ। তো ম্যাক্সিমাম 100 বার পাঠ করতে হবে। যদি তা আমরা প্রতিনিয়ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের দিন আমরা অনেক অনেক বেশি নেকি নিয়ে উঠতে পারবো। শুধুমাত্র তাই নয়, অন্য আরেকটি রেওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই দোয়াটি, ছোট্ট দোয়াটি সকালে এবং সন্ধ্যায় 100 বার পাঠ করে তাহলে তার পাপ যদি, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় তারপরেও মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা চমৎকার দোয়া, কতটা সুন্দর দোয়া, কতটা ফজিলতপূর্ণ দোয়া। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কেমন লাগলো এই চমৎকার দোয়াটা সম্পর্কে জেনে? অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন এবং দোয়া করবেন আমি যেন এই দোয়াটির উপর আমল করতে পারি ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব এই দোয়ার উপর আমল করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করে নিক, আমাদের আমলগুলি কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।